আমাদের ত্বকের সঠিক যত্নের অভাবে অনেক সময় দেখা যায় অনেকেরই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়, ত্বক কুচকে যায়, ত্বকে ভাঁজ পড়ে যায়, এছাড়া ত্বকের উজ্জ্বলতা থাকে না, পাশাপাশি ত্বকে মরা কোষ দেখা দেয়। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি হোমমেড রেমেডি, একটি হচ্ছে হোমমেড শিট মাস্ক, অন্যটি হচ্ছে হোমমেড গ্লোয়িং স্ক্রাব, যা আমাদের ত্বকের বয়সের ছাপ দূর করবে, ত্বকের ওপেন পোর্স দূর করতে সাহায্য করবে, ত্বক টান টান করবে, পাশাপাশি ত্বকের ময়লা দূর করে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে। প্রথমেই তৈরি করব গ্লোয়িং স্ক্রাব। এর জন্য প্রথমেই লাগবে এক চামচ মসুর ডালের গুঁড়ো, এক চামচ চালের গুঁড়ো, এবং আমি এখানে গ্লিসারিন নিচ্ছি। যাদের ড্রাই স্কিন তারা নিয়ে নেবেন 2-3 ফোঁটা গ্লিসারিন। এরপর আমি নিব আলুর পেস্ট। আমি এখানে আলু আর কাঁচা দুধ মিক্স করে পেস্ট করে রেখেছিলাম, এটা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 2-2.5 চামচের মতো অ্যাড করে নিচ্ছি। এবার ভালোভাবে প্যাকটি মিক্স করতে হবে। মসুর ডাল আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী, এটা ন্যাচারাল অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, পাশাপাশি এটা পিম্পল, র্যাশ, ফাঙ্গাল অ্যাকনে দূর করতে সাহায্য করে, এবং মসুর ডাল ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে। এরপর আমি নিচ্ছি মুলদানি মাটি। এখানে আমি 1 চামচ মুলদানি মাটি নিয়ে আবার সবগুলো প্যাক মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাব, এটা ত্বকের মরা কোষ বা ময়লা দূর করতে সাহায্য করে। এবার প্যাকটি আপনার পরিষ্কার ত্বকে হাতে লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিন। অবশ্যই ব্যবহারের পূর্বে আপনার ত্বকটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। মুলদানি মাটি আমাদের ত্বক ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে, পাশাপাশি মুলদানি মাটি দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের অয়েল কন্ট্রোল করে, সানবার্ন দূর করতে সাহায্য করে এবং পিগমেন্টেশন রিমুভ করে। গ্লিসারিনটা এখানে অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন অথবা বাদ দিতে পারেন। যেহেতু আমার ড্রাই স্কিন তাই আমি গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি। যদি আপনার ড্রাই বা নর্মাল স্কিন হয় অবশ্যই একটু গ্লিসারিন নিয়ে নেবেন। আলু আমাদের ন্যাচারালি ত্বকের কালো দাগ দূর করতে খুবই সাহায্য করে, পাশাপাশি ত্বক হোয়াইটেনিংও খুব কার্যকরী। যদি আপনার কাছে আলুর পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটার পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আলুর প্যাকটা দিলে সব থেকে বেশি ভালো হয়। ভালো ফলাফলের জন্য সপ্তাহে এই প্যাকটি 2-3 ব্যবহার করুন। এই প্যাকটি সুন্দরভাবে আপনার ত্বকে লাগিয়ে 5-10 মাসাজ করুন। মুখের ক্ষেত্রে 5 মিনিট করলেই হবে, বাট বডির ক্ষেত্রে আপনি 5-10 মাসাজ করবেন, এবং এটা যখন আপনি ত্বকে মাসাজ করবেন তখন যেন শুকিয়ে না যায়, এই জন্য কিছুক্ষণ পরপর পানি দিয়ে সুন্দরভাবে মাসাজ করতে থাকবেন। গলা, হাতে এবং ফুল বডিতেই আপনি এই প্যাকটি ব্যবহার করতে পারবেন। এই স্ক্রাবটি আমাদের ত্বকের ময়লা দূর করবে, মরা কোষ দূর করবে, ত্বক ডিপ ক্লিনজিং করবে। অনেক সময় ওপেন পোর্সে যে ময়লাটা থেকে যায় ডাবল ক্লিনজিং করতে হয়, এটা রিমুভ করতে হেল্প করবে। এছাড়া আমাদের ত্বক ভিতর থেকে উজ্জ্বল করবে, এবং দাগ ছোপ থাকলে এটা হালকা করতে সাহায্য করে। যাদের পিগমেন্টেশন আছে মুলদানি মাটি পিগমেন্টেশন করতে রিমুভ করে। সো আপনাদের পিগমেন্টেশন বা সানবার্ন থাকলেও এই প্যাকটি ট্রাই করতে পারেন, এটা মিনিমাইজ করতে সাহায্য করবে। প্যাকটি মাসাজ করে 10-15 মিনিটের মতো ত্বকে রেখে দিন যদি সময় থাকে, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিটের মতো মাসাজ করে নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলুন। মুখের ক্ষেত্রে যতটা সম্ভব আলতোভাবে মাসাজ করবেন, কারণ শরীরের তুলনায় মুখের স্কিন অনেক পাতলা থাকে। এরপর আমরা দ্বিতীয় স্টেপে তৈরি করব শিট মাস্ক। এখানে আমি শিট মাস্ক তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম। আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি, অবশ্যই কুসুম নেওয়া যাবে। আমি এখানে একটি ডিমের 2 চামচ সাদা অংশ নিয়ে নিচ্ছি, এবং এটা একটু হালকাভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি রোজ ওয়াটার। আমি এখানে গোলাপরির রোজ ওয়াটার নিচ্ছি। এখানে আমি 1/2 চামচের মতো রোজ ওয়াটার অ্যাড করে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপ আপনারা ফার্মেসিতে বা কসমেটিক শপে পেয়ে যাবেন, আমি এখানে 1টা ই ক্যাপ নিয়ে নিচ্ছি। ই ক্যাপ না থাকলে আপনারা চাইলে ই ক্যাপের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করতে পারেন। সবশেষে আমরা একটা ফেসিয়াল সিরামের 2-3 ফোঁটা নিয়ে নেব। আপনারা ব্যবহৃত যে কোনো ফেসিয়াল সিরামের ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ফুট অফ দ্য ওয়াকালির কোলোজিন সিরামের 2 চামচ অ্যাড করে নিচ্ছি।
এবং সবগুলো উপকরণ ভালোভাবে এখন মিক্স করতে হবে অবশ্যই একটু সময় নিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় এখন আমাদের ব্যবহারের জন্য এরকম একটা মাস্ক লাগবে আমি এটা হচ্ছে একটা টিস্যু মাস্ক টিস্যু আমি এটা দিয়ে ব্যবহার করব আপনারা চাইলে ফেব্রিকের যে টিস্যুগুলো পাওয়া যায় ওটা কেটে নিতে পারেন বা হচ্ছে এই টিস্যুগুলো কসমেটিক শপগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন সমস্যা নেই আর যদি টিস্যু না থাকে নরমালি ব্রাশের সাহায্যেও ত্বকে ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এরকম মাস্ক দিয়ে ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় মাস্কটি এবার ভিজিয়ে নিতে হবে প্যাকটির মধ্যে সম্পূর্ণ এবার আপনার ত্বকে মাস্কটি লাগিয়ে নেবেন সুন্দরভাবে শীট মাস্কের মতো এই মাস্কটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন অনেকেই ফেসিয়াল শীট মাস্ক ব্যবহার করে থাকেন ত্বকের যত্নে কিন্তু আপনারা যারা ঘরোয়াভাবে শীট মাস্ক ব্যবহার করতে চাচ্ছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন এটা খুবই ভালো ডিম আমাদের ত্বকের ওপেন পোর্টস দূর করতে সাহায্য করে পাশাপাশি ত্বক টান টান করে ও কুচকানো ভাব দূর করতে সাহায্য করে গোলাপ জল ডাবল ক্লিনজিংয়ের জন্য খুবই ভালো এটা ত্বক ডিপ ক্লিনজিং করে ত্বকের ময়লা ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া দেওয়া হয়েছে ফেসিয়াল ইকাপ এটা ত্বকের ময়শ্চারাইজিংয়ের কাজ করে যাদের ত্বক ড্যামেজ বা পাতলা এটা রিপেয়ারিংয়ের কাজ করে পাশাপাশি ত্বক সফট ও মসৃণ করতে সাহায্য করে এবং দেওয়া হয়েছে ফেসিয়াল সিরাম স্কিনের পোর্স মিনিমাইজ করে ত্বক টান টান করে বয়সের সাপ দূর করে ত্বক ভিতর থেকে গ্লোয়িং করে সফট ও মসৃণ করে পাশাপাশি কোলোজিন সিরাম রিপেয়ারিংয়ের কাজ করে থাকে মাস্কটি সুন্দরভাবে ত্বকে লাগিয়ে 20 মিনিটের জন্য রেখে দিন এবং এটা লাগিয়ে হালকা হাতে এভাবে মাসাজ করতে থাকুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুইবার এই মাস্কটি ব্যবহার করুন ছেলে মেয়ে উভয় এই মাস্কটি ব্যবহার করতে পারবে এই মাস্কটি ত্বকের বয়সের ছাপ দূর করে ত্বক টান টান করে ও কুচকানো ভাব দূর করতে সাহায্য করে পাশাপাশি অনেকেরই ওপেন পোর্সের সমস্যা আছে ওপেন পোর্স মিনিমাইজ করতে এই প্যাকটি সাহায্য করে পাশাপাশি ত্বক গ্লোয়িং করে 20 মিনিট পর মাস্কটি তুলে ফেলে ত্বকটা পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিন এরপর আপনার ব্যবহৃত যে কোনো ফেসিয়াল সিরাম বা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন আমি আমার ব্যবহৃত ওয়াকলির কোলোজিন সিরামটা ব্যবহার করতেছি ফেসিয়াল সিরামের ক্ষেত্রে অবশ্যই স্কিন কন্ডিশন অনুযায়ী চয়েস করবেন 2-3 ফোঁটা সিরাম নিয়ে হালকা হাতে চাপ দিয়ে স্কিনের সাথে অ্যাবজর্ব করবেন ফেসিয়াল সিরাম রাতে বা হচ্ছে অবসর সময় ব্যবহার করলে সব থেকে ভালো হয় সিরামটা দিয়ে খুবই হালকা হাতে মাসাজ করে ত্বকের সাথে মিশিয়ে ফেলবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে